এখন সময় খারাপ যাচ্ছে বেশি কিছু বলা যাবে না বেশি কিছু বললে সাইদির মতো হবে বেশি কিছু বললে আমি হামজার মতো হবে বেশি কিছু বললে মামুন লকের মতো হবে গত দুই দিন আগে চোখের পানি ধরে রাখতে পারলাম না কয়েকদিন আগেও লোকটা ভালো ছিল এখনো বৃদ্ধ হয়নি ওই লোকটাকেও আজকে কিছু এক শ্রেণীর লোকেরা হুইল চেয়ারে বসিয়েছেন বসিয়েছেন উনি কি রাজাকার ছিলেন একটা কথা মনে রাখবেন এখানে আমার চাকরি নাও থাকতে পারো আমাকারু অমাকারল্য অপু হিস্দু মানতাস অতুশিন্দু মানতাসা বিয়াদিকাল খয়ের সামনে বর্তমান যে সমস্ত শিচুয়েতন আমরা পার করতেছি সামনে আমাদের আরও অনেক ভয়াবহ খারাপ দিন আমাদের গ্রন্থ হতে পারে আমরা দেখলাম বিশেষ করে আমি মাজার আল্লাহ দরবারকে আমরা ছোট করতে চাই না এই সময় বন্যা দুর্গত অসহায় মানুষ যখন এরকম ভাবে কাতরাচ্ছে আমরা অনেক সময় দেখি মাজারে দরগায় গিয়ে আল্লাহর কাছে ডাকতেছি আবার পিছনে এসে যারা আল্লাহর অলি যারা বড় বড় যুগের শ্রেষ্ঠ আলে তাদের উপর জুলুম নির্যাতন করতেছি তাহলে আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুল করবেন আপনি যদি দোয়া চাইতে চান আল উলামা ওরাসাতুল আমবিয়া আগে আলেমদেরকে মুক্তি করে দিন আলেমদের কাছ থেকে দোয়া নেন আলেমদেরকে দোয়া করতে বলেন তারপরে ওখানে গিয়ে দোয়া করেন আপনি আলেমদের উপর জুলুম নির্যাতন করবেন আলেমদেরকে নির্যাতন করবেন আলেমদের উপর অনেক রকমের অত্যাচার করবেন আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন ওই দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ রবুল্লা আলমিন দিন যত যাই মমিন বান্দাদেরকে মুত্তাকি বান্দাদেরকে অনেক বিপদ আপদ বালা মুসিবত দিয়ে তার বান্দাদেরকে ছাটাই বাছাই করেন কি করেন ছাটাই বাছাই করেন আমরা যখন আমরা ধান চাষ করি ধানটা যখন হয়ে যায় শুকানো হয় বা সবকিছু যখন হয়ে যায় ধানে একটা বাতাস দেওয়া হয় হয় কি হয় না বাতাস দেওয়া হয় ধানের ভিতরে যে সমস্ত চিটা থাকে যেগুলো মানে যার ভিতরে চাল নাই শুধু খোসাটা আছে এই খোসাতে বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে এই খোসাটা এবং ধানটা দুইটা কি হয়ে যায় আলাদা হয়ে যায় আলাদা হয়ে যায় না এই বাতাসটা যদি না দেওয়া হয় তাইলে কি আলাদা হবে আলাদা হবে না ঠিক দিয়ে আল্লাহ রাব্বুল মিন তার বান্দাদেরকে পরীক্ষা করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হওয়া যায় তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ মুমিন বান্দা মুত্তাকি বান্দা প্রকৃত মুসলমান হওয়া যাবে বলেন সুবহান আল্লাহ যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আজকে আল্লাহ রাব্বুল আলামিন তিরিশ নম্বর সুরা সুরাতুর রুমের একচল্লিশ নম্বর আয়াত থেকে আয়াতে কারিমা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ظهر الفساد في البر বিমা كسبت أيدي الناس. الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. আমার আল্লাহ রব্দুল আল বলেন মানুষ যা কিছু দেখে যত দুর্যোগ যত ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আয়লা নার্গিস ভূমিকম্প যা কিছু হয় আমার আল্লাহ রব্দুল আল বলেন এটা কেবল মাত্র শুধুমাত্র তাদের দু হাতের পাপের ফসল আসল বলেন বলেন কথা কার সুরাতু

তাদেরকে চাকানো হয় আমরা যে হাত দিয়ে সর্ব অবস্থায় ভালো কাজ করি মানুষের জমির আল কাটি কি কাটি না মানুষের ক্ষতি করি কি করি না করি না আমরা আমরা দুর্নীতি করি কি করি না সর্ব অবস্থায় দেখবেন আমরা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন চব্বিশটা ঘন্টা যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন স্বাভাবিক রেখেছেন সুন্দর রেখেছেন এই চব্বিশটা ঘন্টা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখলেন সুন্দর রাখলেন স্বাভাবিক রাখলেন এই চব্বিশটা ঘন্টার ভিতর মহান রবের সুক্রিয়া আমরা কত আদায় করলাম আপনি কি জানেন এই বডিটা যদি ভালোভাবে চলতে হয় কত কিছুর দরকার হয় ও মুসলমান যদি না পড়া হয় তাহলে যায় না। বিপদ যখন পড়বেন তখন বুঝবেন যার দাঁত নাই তার কাছে গিয়ে দেখেন দাঁতের কত মর্যাদা যার দু চোখ নাই তার কাছে গিয়ে দেখেন জীবনটা কতটা ভয়াবহ কিছুদিন আগে কোনো একটা প্রোগ্রামে গেলাম যাওয়ার পর এরকম ভাবে খাওয়া দাওয়া করতেছিলাম তো অবস্থায় সঙ্গে একটা লোক ছিল চোখে দেখে না কি দেখে না অন্ধ লোক এক প্রোগ্রামে যাওয়ার পর ওই খাওয়ার সময় আমরা খাওয়া খাচ্ছি এরকম দাওয়াত যখন খাওয়া হয় ওখানে কিন্তু অনেক রকমের তরকারি থাকে আপনার ভাত গোস্ত মাছ সবজি অনেক কিছু থাকে এরকম অবস্থায় খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে কি হয়ে গেছে হঠাৎ করে কারেন্ট চলে গেল পাশে অন্ধভক্ত বসা এরকম ভাবে বল বলতেছি ভাই আপনাদের ঘরে কি লাইট আছে নাকি মম আছে নাকি কোনো কিছুর একটা ব্যবস্থা করেন আপনার তো মাছ দিয়েছেন এই কাটা না জানি গলার ভিতরে ঢুকে যায় এ তারা একটা আলোর ব্যবস্থা করেন না হলে খাওয়া যাচ্ছে না এমত অবস্থায় পাশের অন্ধ লোকটা বলতেছে ভাই হুজুর আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছেন সব কিছু দিয়েছেন সামান্য কিছু সময়ের জন্য কারেন্টটা চলে গিয়েছেন তাই আপনি এরকম করতেছেন আমার জীবনে কোনোদিন দুনিয়ার আলো দেখি নাই তাহলে আমার অবস্থা কেমন চিন্তা করেছেন একবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম

আল্লাহ প্রথম বলেছেন বান্দা আমি তোমাদেরকে যে যে নিয়ামতগুলো দিয়েছি তোমরা সেই নিয়ামতদের শুকরিয়া আদায় করো আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার মনে হয় তোমাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নে কত কালকের একটা ঘটনা বলি বিশ্বাস করে মানুষের জীবন মানুষের বডি কত দাম আমার পরিবারের এক সদস্য হার্ট হার্টের সমস্যা তো দেখা দিয়েছে গত ঈদের আগে প্রায় সাতাশে রাত্রে আমরা ইবাদত বন্দী করব যেখানে নামাজ পড়াতাম তারা হুড়ো করে মেডিকেলে নিয়ে গেলাম একটু সুস্থ আবার নিয়ে আসলাম এসেই করতে করতে গত দুই সপ্তাহ আগে ঢাকায় নিয়ে গেলাম বুগুড়ে বলল বুগুড়ে হবে না হাটের রিং পড়াতে হবে ঢাকায় নিয়ে গেলাম যাওয়ার পরে বলতেছে রিং দিয়েও কাজ হবে না ওপেন হার্ট সার্জারি করতে হবে চার পাঁচ ঘন্টা লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে এটা বলার কথা দুপুর একটাই ঢুকানো হয়েছে সন্ধ্যা হয়ে যায় বডিটা বাইর করা হয় না ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম কি দেখলাম মানুষের বডি এক জায়গায় আর ভিতরের সব এগুলো আলাদা জায়গায় ওগুলো নিয়ে ভালোভাবে অপারেশন করে আবার বডির ভিতর ঢুকে দেয় চিন্তা করলাম আল্লাহ কতটা দোয়াই অনুস করেছি কতবার দোয়াই অনুস পড়েছি আমাদের দুপুরের খাওয়া রাত্রের খাওয়া সব বন্ধ যখন ঈশারের নামাজ পড়তে গিয়েছি ঈশারের পরে হুজুরের কাছে আব্বা যে বলতে একটু দোয়া করেন আমাদের মাদ্রাসা আছে ওখানে দোয়া করে নিয়েছে সর্ব অবস্থায় দোয়া অনুসে এইসব অনেক কিছু পড়তেছি ঈশারের নামাজ যখন পড়েছে সালাম ফেরানো হয়েছে দোয়া হয়েছে দোয়া করার পর সঙ্গে সঙ্গে বলতেছে অপারেশন সাকসেসফুল নয় ঘন্টা পর কয় ঘন্টা পর এই বডি একটু সমস্যা দিল নয় ঘন্টা ধরে একটা ট্রিটমেন্ট করতে চলে গেল আমরা যারা সুস্থ আছি আমাদের কি শুকরিয়া আদায় করা দরকার নাই আমি তখন চিন্তা করলাম আল্লাহ সামান্য একটা অসুখ দিলো বডি এক জায়গায় এগুলো ইট পিট নয় যা আছে সব আলাদা জায়গায় ওই লোকটাকে আবারও বাজবে আলহামদুলিল্লাহ আল্লাহর মেয়ে মানে তা আবার ফিরে আসছে এই যে আমরা আছি আমরা যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি আমাদের চারপাশে অনেক সময় অনেক বিপদ আপদ বালা মুসিবত হয় কি হয় না অনেক বিপদ আপদ হয় বিশেষ করে আপনি আমি যে অবস্থা আছি অনেকেই মনে করতে পারেন হুজুর কিসের শুক্রিয়া আদায় করব আমার তো অভাবই ফুরাই না আমার সন্তান অবাধ্য আমার পরিবারের লোক আমার বাধ্য না আপনি সিলেটের দিকে তাকান কুড়িগ্রামের দিকে তাকান সারিয়া কান্দের দিকে তাকান যে সমস্ত বানবাসী লোক আছে তারা কি অবস্থায় আছে একবার চিন্তা করেছেন বান্দারে তোমাদের মধ্যে যে সমস্ত দুর্যোগ আজাব দিই গজব দি এই যে করোনা বলেন ভূমিকম্প বলেন এই যে ঝড় বলেন বন্যা বলেন সবকিছু কাজের জন্য আল্লাহ পরীক্ষা করবেন ঠিক আছে কিন্তু আল্লাহ রব্বুল এই সূরাতুল আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এগুলো আমার পক্ষ থেকে হয় ঠিক আছে কিন্তু বান্দারে তোমরা দুনিয়াতে যে সমস্ত পাপ করো তোমাদের দুই হাতের পাপের ফসল বলেন নাউযুবিল্লাহ আর ডাইরেক্ট আল্লাহ বলতেছেন এগুলো আমি দি আমার পক্ষ থেকে হয় কিন্তু তোমাদের দুই হাতের পাপের ফসল দুই হাতের পাপের আমাদের দেখা যায় অনেকে এইরকম ভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিশেষ করে আলহামদুলিল্লাহ বলেন বর্তমান বাংলাদেশে যত ইসলামিক দল আছে অধিকাংশ দল দুর্গত অসহায় মানুষের পাশে জামাত বলেন শিবির বলেন সরমুন বলেন এরপরে সর্সিনা বলেন যে সমস্ত সুন্নি বলেন অনেক দল বলেছেন কিছুদিন আগে আলেমদের নামের তালিকা করলেন একশো চোদ্দ জন আলেমের নামের নামের তালিকা করলেন ঠিক আছে আর দুর্নীতি এদের টাকা পয়সা একটু বেশি হয়েছে আপনার দুর্নীতিবাজদের খুঁজে পান না আলহামদুলিল্লাহ তালিকা করছেন ভালো কথা সবার কাছে আপনি উন্মোচন করে দিয়েছেন এই সমস্ত বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তারা তাদের সাহায্য করলো এইটা তো আপনারা তালিকা করলেন না হয় তালিকা হয় তালিকা কিন্তু নাই কোনো মিডিয়াতে দেখবেন কোনো মিডিয়াতে এই জিনিসটা দেখায়

অনেক সময় অনেক কিছু হয় এই জিনিসগুলো আসে না কারণ এই জিনিসগুলো আসে না কারণ তারা জানে ইসলাম এক এক কোন কোন না সময় বিজয় লাভ করবেই এক দিন বিশ্বের আকাশে কালেমার পতাকা উড়বে বল না আল্লাহ মামিন সেদিন সবাই সকলেই এই কালেমার পতাকা উড়বেই উঠবেই সকলেই এই সুশীতল সায়াতলে আসবে এটাই বাস্তবতা এর বাস্তব নিদর্শন যখনই যেখানে যেকোনো বিপদ হয় যারা ইসলামী সাথে আছেন যারা নামাজ করেন যারা রোজা করেন যারা হস করেন যারা ভালো ভালো কাজের সঙ্গে জড়িত আছেন যারা মুমিন তারা কখনো এগুলো দেখলে পিসে থাকতে পারে না এটা তার বাস্তব নিদর্শন আপনি চট্টগ্রামে যান কিছুদিন আগে সিলেটের আগে চট্টগ্রাম চট্টগ্রামে যখন আগুন লেগে গেল অনেক জিনিসগুলো ব্লাস্ট হয়ে গেল আপনারা শুনেছেন দেখেছেন ওখানে ইসলামিক দলের আগে ছিল ছিল না কিন্তু এগুলো আপনি কোথাও পাবেন না আলহামদুলিল্লাহ আপনারা পাবেন না কোন মিডিয়াতে পাবেন না কিন্তু আল্লাহ সবকিছুর ব্যবস্থা আছে না নাই এখন আপনাদের হাতে এক একটা করে মিডিয়া আছে না মিরে সবাই সাংবাদিক এখন একটা রাস্তা বন্ধ হলে 10টা রাস্তা খুলে দেয় আল্লাহ বলেন সুবহানাল্লাহ কিন্তু এটা আবার অনেকে অন্য দিকে নিচ্ছেন যে সময় সকলেই সারা দেশ থেকে সারা বিশ্ব থেকে যেখানে দান করতেছে ওই সময় কিছু কিছু লোক আছে বাংলাদেশের ভিতর একটা জায়গা আছে বিশেষ করে যে সিলেটের কথা বলা হয় ডিটিও লন্ডন কি বলা হয় দ্বিতীয় লন্ডন মানে লন্ডন শহরটা পৃথিবীর ভিতর অনেক উন্নত বাংলাদেশের ভিতর যদি কোনো উন্নত শহর থাকে উন্নত বিল্ডিং থাকে উন্নত কিছু থাকে সেটা হলো সিলেট সেটা কি এটা সিলেট আপনি যদি পানি খাইতেছেন পানি কি হাই তো আপনাকে টাকা লাগবে এক গ্লাস পানি খাবেন আপনাকে টাকা লাগবে আমি গিয়েছিলাম যখন প্রথমবার সিলেটে গেলাম যাওয়ার পরে পানি ওই যে আপনার বিছানা কান দিয়ে জাপ লঙে এসে ঘোরাঘুরি করে আসে দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি বোতল কিনেছিলাম রাতে আসি হোটেলের পাশে যে খাওয়া দাওয়া একদম সমানে পানি সারাদিনের তো তিতিশ নাত্র একটা অবস্থা সমানে পানি খাইছে কোনো হিসাব তো নাই ওরা গুনছে কত গিলাস খাইছি খাওয়ার পর সব কিছুর বিল পানির বিল কই পানিরও আবার টাকা লাগে এটা হলো সেই সিলেট আপনি এক গ্লাস পানি খাবেন সেই খিলে উন্নত অনেক উন্নত আপনি বাংলাদেশের ভিতরে সবচেয়ে যদি উন্নত কিছু দেখতে চান সিলেটে যাইতে হবে ওখানে অলি আল্লাহ দরবার আছে না নাই অলি আল্লাহর দরবার আছে অলি আল্লাহর দরবারে দান বাক্স খুললে অনেক টাকা পাওয়া যায় কিন্তু কোন দরবার থেকে বন্য দুর্গত এ সমস্ত লোকদেরকে অনেক সময় দেখা যায় না বিশেষ করে যে বিষয়টা বলতে চাই আজকের আলোচনার বেশ কয়েকটা টপিক আছে তার ভিতর আপনাদের কাছে একটা বিষয় বলতে চাই আপনারা তো অনেকেই আছেন হুজুর তাহলে আপনি সিলেটের ওয়াশ করতেছেন এটা বললো বগুড়া এটা অন্য বিভাগ সিলেট অন্য বিভাগ তাহলে সিলেটের ওয়াশ করে কি লাভ সিলেটের ওয়াশ এই জন্যই করি ফ্যানটা দিয়ে দাও সিলেটের ওয়াশ এই জন্যই বলতেছি আপনার কাছে টাকা আছে না নাই এ কথা বলেন আপনার কাছে টাকা আছে না না আপনার সাধ্য অনুযায়ী এখন যে সমস্ত লোকগুলো এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের পাশে আপনারা আমাদের সকলকে দাঁড়ানো দরকার আছে না নাই বিশেষ করে আপনাদের মসজিদ থেকে আমার স্বামীন ভাই আমাকে ফোন দিয়েছিল যে ভাই আপনি একটু বলে দেবেন আমাদের সরসিনা দরবার থেকে প্রায় আমাদের সরসিনা পিরিসাবিনী থেকে প্রায় এক কোটি টাকার একটা বাজেট করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এরকম প্রত্যেকটা দল থেকে বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলো আসতেছে এগুলোর প্রতিদান আল্লাহ দিবে কি দিবে না দিবে কি দিবে না আমার আল্লাহ রবুল বলেছেন বান্দা তুমি যদি ছোট্ট একটা ছোট্ট একটা নেতির কাজ করো সেই কাজের প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব বলেন সুবাহান আল্লাহ ঠিক অনুরূপভাবে তুমি যদি ছোট্ট একটা খারাপ কাজও করো ওই কাজের শাস্তি তোমাকে ভোগ করতে হবে নাউজুবুল্লাহ বলেন যে বিষয়টা বলতেছিলাম সারা দেশে যখন এরকম ভাবে দুর্যোগ এই সেই চলতেছে অনেকেই বলতে পারেন হুজুর আমরা তো নামাজ পড়ি আমরা রোজা করি আমাদের এত আল্লাহ বিপদ দেয় বিপদ দেয় যারা মুমিন তাদের জন্য পরীক্ষা তাদের জন্য কি যারা মুমিন তাদের জন্য পরীক্ষা আর যারা মুনাফিক তাদের জন্য এটা হলো আযাব তাদের জন্য কি আযাব কিছুদিন আগে সম্ভবত চিতাগাং এর হবে অনেক বড় একটা লিডার ছিলেন অনেক বড় একটা মাস্থান ছিলেন ওই লোকটা এত দুর্নীতি করেছেন এত মানুষের ক্ষতি করেছেন এমন এক পরে যে যুবক বয়স ওই সময় আল্লাহরা বোলালামিন তার পায়ে একটা উঠেছে ফোঁহা কী উঠেছে একটা ফুফোঁড়া উঠেছে একটা ফুড়া উঠার কারণে খুব ব্যাথা লোক কেটে ফেলতে হয়েছে এরপরে বাংলাদেশে কোনো চিকিৎসা হয়নি তামিলনাড়ুতে গিয়েছে চেন্নাই মেইনে অনেক জায়গায় গিয়েছে চিকিৎসা হয় না তামিলনাড়ুতে যাওয়ার পর সেখানে একটা এরকম ভাবে কথোপকথন হচ্ছিল এরকম ভাবে তার কথাগুলো শুনতেছিলাম উনি বলতেছিল এরকম ভাবে যে আল্লাহ চাইলে মানুষকে অনেক নিয়ামত দিতে পারেন আল্লাহ যদি চাই ছোট্ট একটা ই থেকে আল্লাহ একদম নিচে নামাতে পারে অনেক মানুষের অনেক ক্ষতি করেছি হয়তো এই পাপের ফসল আল্লাহ আমাকে দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা আমার চলে গিয়েছে আজকে এই সমস্ত বন্যা দুর্গত অসহায় মানুষ যখন আছে আপনি কোনো কিছু বলেন না আবার অনেকে দেখি ওই সমস্ত লোকদের ঘর বাড়ি ডাকাতি করার জন্য যাচ্ছে এরকম লোক আছে না নাই আপনার আমার সব সমাজে আছে না নাই চোর ডাকা চিন্তাকারী এই এলাকায় আছে আছে কিছু লোক এগুলো চান্সে থাকে আপনারা করতেছেন অনেক ভালো করেন অমাকারু আমাকার আল্লাহ একদিন ধরবেন ওই দিন সার পাবে ওই দিন সার পাবেন না এই জন্য যে কামাই গুলো করতেছেন ওই যে আজকের আয়তের আয়াতের মূল আলোচনা তোমরা যা কিছু করতেছো তোমাদের দু হাতের পাপের ফসল দুহাত দিয়ে ইনকাম করতেছো দুহাত দিয়ে ইনকাম করতেছো দুহাত দিয়ে চুরি করতেছো দুহাত দিয়ে ডাকাতি করতেছো দুহাত দিয়ে অন্যায় করতেছো দুহাত দিয়ে রাজারি করতেছো দুহাত দিয়ে খুন করতেছো মনে রাখো মনে রাখো দুনিয়ায় আল্লাহ তোমাদের শাস্তি দিবেন পরকালের বিচার তো অনেক দেরি আছে কোন না কোন ভাবে যদি দুনিয়া থেকে মা পেয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দিবেন না এজন্য আমরা যেই কাজগুলো করব আজকের আয়াতের মূল বিষয় আমাদের কাজ হবে কার জন্য কার জন্য আমরা চুরি করব কার জন্য এই কথা বলে না চুরি করা যাবে দুর্নীতি করা যাবে মিথ্যা কথা বলা যাবে সুদ খাওয়া যাবে সুদ করা আপনাদের সমাজে আসে না নাই আসে না নাই এই যে গত কিছুদিন আগে দুলাভাইকে যেদিন পাঠাবো ওই দিনে চার মাথায় এলাকায় নাম না বলি একটা লোক আসছে লোকটা দেখার পর মানে কোটি টাকা মানে সুদের কারো আচ্ছা আর কি ওর স্বামী এই পর্যন্ত কতগুলো যে হয়েছে আল্লাহ ভালো যায় না আল্লাহ দুনিয়ায় দেয় না শান্তি আছে

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত দুর্যোগ দিচ্ছেন এই দুর্যোগগুলো কেন দিচ্ছেন আমাদের পাপ আমাদের কোন ভুল আছে আমাদের কোন ভুল আছে এই ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত আযাব গজব দেয় আর মুমিনদের পরীক্ষা করে আর মুনাফিকদের শাস্তি দেয় এর ভিতর দুইটা শিক্ষা এই আযাব এবং গজবের মাধ্যমে দুইটা শিক্ষা যারা ভালো তাদেরকে কি করেন পরীক্ষা করেন তাদেরকে কি করেন পরীক্ষা করেন আর যারা খারাপ যারা মুনাফিক যারা মুশরিক আল্লাহ তাদেরকে শাস্তি দেন দিবেন শাস্তি দেন এখান থেকে যদি আমরা ফিরে আসতে চাই তাহলে কি করতে হবে খুশি করতে হবে কাকে তাকে খুশি করতে হবে আপনি আল্লাহকে খুশি করবেন আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে যারা আলেম ওলামা আছে তাদেরকে সম্মান করতে হবে তাদের কাছে দোয়া চাইতে হবে বিশেষ করে আমাদের কথায় কথা চলে আসে আমাদের অবস্থা এমন আপনার আমরা গোড়াতে গাছে মানে গাছের গোড়াতে কাটি আর গাছের উপরে পানি ঢালি ঢালি আমরা কি করি গাছের গোড়াতে কাটি আর গাছের মাথায় কি ঢালি পানি ঢালি আমরা দেখলাম বিশেষ করে আমি মাজার আল্লাহ দরবারকে আমরা ছোট করতে চাই না এই সময় বন্যা দুর্গত অসহায় মানুষ যখন এরকম ভাবে কাতরাচ্ছে আমরা অনেক সময় দেখি মাজারে দরগায় গিয়ে আল্লাহর কাছে ডাকতেছি আবার পিছনে এসে যারা আল্লাহর অলি যারা বড় বড় যুগের শ্রেষ্ঠ আলে তাদের উপর জুলুম নির্যাতন করতেছি তাহলে আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুল করবেন আপনি যদি দোয়া চাইতে চান আল উলামা ওরাসাতুল আমবিয়া আগে আলেমদেরকে মুক্তি করে দিন আলেমদের কাছ থেকে দোয়া নেন আলেমদেরকে দোয়া করতে বলেন তারপরে ওখানে গিয়ে দোয়া করেন আপনি আলেমদের উপর জুলুম নির্যাতন করবেন আলেমদেরকে নির্যাতন করবেন আলেমদের উপর অনেক রকমের অত্যাচার করবেন আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন ওই দোয়া আল্লাহ কবুল করবেন কারণ আমার আল্লাহ বলে গিয়েছেন আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন আমি নবী সব সময় থাকবো না আমি নবী সারা জীবন থাকবো না আমি একসময় সময় দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার কাজ যারা করবে তোমরা তাদের সম্মান করো তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করো না ওরা সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোনো মানুষ নয় ওরা হলো আমার ওয়ারিস আমার বংশের লোক যে তাদের মর্যাদা ঠিক ওই রকম তাহলে আমাদের কি করতে হবে দোয়া করতে হবে আর যদি সমর্থ থাকে আমাদের দান করতে হবে কি করতে হবে কি করতে হবে দান করবেন তো আপনারা এই বন্যা দুর্গত অসহায় মানুষের কাছে দাঁড়াবেন তো আপনারা যখনই আপনার কাছে যখন কোনো অসহায় মানুষ আসবে তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে খারাপ আচরণ করবেন না তাদেরকে কিছু দেবেন ভালো ভালো কিছু কাজ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনাকে মুক্ত করে দেবে আর যদি এই ভালো কাজগুলো না করেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের উপর অত্যাচার করেন আর আল্লাহর কাছে দোয়া করেন ওইদিকে সুদ খাইলেন ওইদিকে ঘুষ খাইলেন ওইদিকে দুর্নীতি করলেন ইমাম সাহেবের কাছে আসা পাঁচশো টাকার একটা কর দিয়ে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন ওই দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুল করবেন না এজন্য জন্য বিপদ থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহর কাজ নদীওয়ালা কাজ যারা করে তাদেরকেও মর্যাদা দিতে হবে এই কাজগুলো যখন আপনি আল্লাহকে খুশি করবেন তখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ এরপরে যে বিষয়টা বলতে চাই এই আয়াতের পরে আতা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলসিরু ফিল আরদি ফাদুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবল কানা আক্তারুহুম মুশরিকিন আমি যে কথাগুলো বললাম অনেকে মনে করতে পারেন হুজুর মনে হয় কোন দিকে যাচ্ছেন আমি কোন দিকে যাচ্ছি না আমি যাচ্ছি কার দিকে তার দিকে দেওয়া আল্লাহর দিকে যাচ্ছি এবং আপনাদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি পরের রাতে সুরতুর রুমের বিয়াল্লিশ নম্বর রাতে আল্লাহ রব্বুল বলতেছেন হে নবী তাদেরকে বলে দাও পৃথিবীর বুকে পরিভ্রমণ করে দেখো পৃথিবীর বুকে পরিভ্রমণ করো ভ্রমণ করো তাদের পূর্ববর্তী আমাদের যে পূর্ববর্তী কিছু লোক ছিল তাদের সম্পর্কে আমাদেরকে ঘুরে ঘুরে দেখার কথা বলা হয়েছে তাদের সম্পর্কে আমাদেরকে জানার কথা বলা হয়েছে এই আয়াতে সুরাতুল নূরের বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে অনেকেই বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন বান্দা তোমরা জমিনকে ছায়ার করো তোমরা জমিনে দেখো জমিনের কোথায় কে কিভাবে আছে কে কিভাবে বসবাস করতেছে যখন তোমরা এই জিনিসটা দেখবা তখন তোমাদের ভিতর একটু কি আসবে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় আসবে আর আমরা তো এখন শিক্ষা সফর তো করি না আমরা এখন নাম দিয়েছি বনভোজন ভোজন পিকনিক তারপরে আর কি কি নাম দিয়েছি আল্লাহ কিন্তু বলছেন এটা একটা ইবাদত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একবার করে পিকনিক নিয়ে যাওয়া হয় না হয় কি হয় না এই আল্লাহুল আলামিন এই সূরাতুর নূর রুমের 42 নম্বর আল্লাহ নিজে বলছেন কুলসিরু ফিল বান্দা তোমরা জমিনকে ছায়ার করো শিক্ষা ছপত শিক্ষার উদ্দেশ্যে গাড়িতে উঠে নাসা নাসি দেখা দেখি এই সেই হয়েছে এইগুলো করার জন্য না তোমরা যদি ঘোরাঘুরি করো ওইটাও তোমার জন্য একটা ইবাদত বলেন সুবহানাল্লাহ যে বিষয়টা বলতেছিলাম আল্লাহ রব আলামিন তার আখির শুধু এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলতেন তোমাদেরকে পাপের ফসল দিয়েছি যদি বিশ্বাস না হয় তাহলে পরের আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমাদের আগে পূর্ববর্তী কিছু লোক ছিল আদম আলাহি সাল্লাম মুসাআ সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম

তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করতে পারেন হেদায়েত দিতে পারেন মুক্ত করতে পারেন আর যদি তোমরা শিক্ষা অর্জন না করো আর যদি তোমরা শিক্ষা অর্জন না করো তাদের সম্পর্কে না জানো তাহলে তোমরা মূর্খই থেকে যাবে কি থেকে যাবে মূর্খ কারণ আমরা নবীদের ইতিহাস জানি না আমরা শুধু মনে করলাম নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন নামাজ পড়ার কথা কোরআন শরীফে আছে না নামাজ কায়েম করার কথা কোরআন শরীফে আছে সবাই বললেন না আপনারা কি বিষয়টা জানেন না আল্লাহ কি নামাজ পড়ার কথা কোরআন শরীফে বলেছে না নামাজ কায়েম করার কথা কোরআন শরীফে বলেছে কায়েম করতে হবে নামাজ কি করতে হবে নামাজ কায়েম করতে হবে ফা সল্লি এই যে গত কয়েক সপ্তাহে আলোচনা চলতেছে

সব কিজাবে আল্লাহর জন্য আজকে আলোচনার কথা ছিল সামনের দিকে আলোচনা করার চেষ্টা করব কুরবানি কিভাবে করতে হয় কি রকম ভাবে করতে হয় ও মুসলমান আপনাদের কাছে কথাগুলো বললাম আপনাদের কাছে কথাগুলো বললাম আপনাদের মনে হতে পারে হুজুর এখন সময় খারাপ এখন কুরবানি করার সময় নাই হতে পারে পারে কি আমি কথাগুলো বলি। যত বিপদ আসবে যত বিপদ আসবে তখন এই সমস্ত চেয়ারে এই সমস্ত মেম্বারে যারা থাকবে তাদের দায়িত্ব বিপদে মানুষদেরকে পথ মানুষদেরকে ওই সঠিক পথের সন্ধান দেওয়া কি করা সঠিক পথের সন্ধান দেওয়া এখন আমার কাছে আমার কাছে মনে আপনার আমার কাছে মনে হতে পারে এখন সময় খারাপ যাচ্ছে বেশি কিছু বলা যাবে না বেশি কিছু বললা সাইদির মতো হবে বেশি কিছু বললা আমি হামজার মতো হবে বেশি কিছু বললে মামুন লকের মতো হবে এই গত দুই দিন আগে চোখের পানি ধরে রাখতে পারলাম না কয়েকদিন আগে লোকটা ভালো ছিল এখনো বৃদ্ধ হয়নি ওই লোকটা কেউ আজকে কিছু এক শ্রেণীর লোকেরা হুইল চেয়ারে বসিয়েছেন বসিয়েছেন উনি কি রাজাকার ছিলেন একটা কথা মনে রাখবেন এখানে আমার সাকলি নাও থাকতে পারো আমাকারু আমাকারাল্লাহ ফতুইযমান তাসাওতুযিল্লু মান তাসা বিয়াদিকাল খায়ের সামনে বর্তমান যে সমস্ত শিশিয়তন আমরা পার করতেছি সামনে আমাদের আরও অনেক ভয়াবহ খারাপ দিন আমাদের গন্ত হতে পারে মনে করতে পারতেছেন না আপনার বল আপনাকে বাঁচাবে না আপনি মৃত্যুর পর বলতে পারবেন না আমি বিএনপি করতাম আমি আওয়ামী লীগ করতাম জামাত চরমনায় জাসদ আপনার দল ওইটা ছিল না আপনার দল ছিল ইসলাম আপনার নবী আপনার নেতা ছিল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যদি আপনার নেতার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মানেন আপনি যদি দুনিয়াতে মনে করতে পারেন আমি উমুকের আদর্শে আদর্শিত উমুক আমার আদর্শ আপনি মুসলমান না আপনি মুনাফিক আপনি মুশরিক হয়ে গিয়েছেন

তাও কথা বলে না সময় খারাপ না ভালো আমি জাস্ট কয়েকটা কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম মুসলমান যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে বিশেষ করে সারা দেশের মুসলমান যখন নবীর সম্মানে নবীর সম্মানে দল মত নির্বিশেষে যখন রাস্তায় নেমেছে আমরা উপহার স্বরূপ বাংলাদেশের আশেপাশে যতগুলো এই যে বাদ ছিল কিপায় মুখ ফারাক্কা তিস্তা সব ফুলো দিয়েছে পানিতে সুপায় সুপা মর আল্লাহ মারবে না আল্লাহ রক্ষা করার জন্য আছেন কিন্তু এর ভিতর থেকে যে বিষয়টা বললাম বিপদ থেকে দুইটা শ্রেণীতে ভাগ হবে একটা মমিন একটা হলো মুনাফিক আপনারা যদি মনে করেন না 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 ওদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ওদের সঙ্গে মিলে থাকি আপনি তাহলে মুনাফিক হয়ে গেলেন আর আপনি যদি মনে করেন না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না হকের পথে চলে যাব আপনি তখন মমিন হয়ে যাবেন আল্লাহ চাইলে ওর চাইতে বড় ভয়াবহ বিপদ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করতে পারে কি না পারে কি না যে বিষয়টা বলতেছিলাম মাস্কের আলোচনার মূল বিষয় সেটা হলো আমরা দুনিয়াতে যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আসে কিছু আমাদের দুই হাতের দুই হাতের এ কথা বলেন না দুই হাতের কামাই আমাদের দুই হাতের কামাই এজন্য আমরা এখন থেকে কি চেষ্টা করব ভালো কাজ করার না খারাপ কাজ করার ভালো না খারাপ বিশেষ করে এই অধিকাংশ মসজিদে আমরা বেশ কয়েকটা জায়গায় কাজ করতেছি শুধু মসজিদ না হাট বাজার রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করতেছি ওই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো আজকের আলোচনার মাধ্যমে সেটা হলো আপনারা সকলেই আপনাদের মসজিদের যে সম্মানিত ওয়াক্ত ইমাম সাহেব আছেন শামীম ভাই উনি আমাকে বলেছেন আপনারা সকলেই সাধ্য অনুযায়ী শামীম ভাইকে দেবেন এই শামীম ভাইয়ের মাধ্যমে ওই কুড়িগ্রাম সারিয়াকান্দি সিলেট সহ যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে টাকাগুলো চলে যাবে শুধু এখানে শেষ না যে যে যেখানে পাবেন সেখান থেকে সমস্ত ভালো কাজ করার চেষ্টা করবেন পারব তো ইনশাআল্লাহ এই মাত্র আট দশ জন বললো বাকি গুলো কুকু করবেন না ভাই আপনারা কি মারা যাবেন না মারা যাবেন না সকলে বলে ইনশাআল্লাহ সর্ব অবস্থায় বিপদে আমরা পাশে দাঁড়াবো কোনো মুনাফিকের পাশে দাঁড়াবো না যতদিন ইমান আছে কথা বলবো কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বুল আলামিন আমাদের সকলকে কবুল করেনি সকলে বলি আল্লাহ আমিন ওয়া আনিল হান্দুল্লাহ হিরফ বিলা যারা সন্নত করেননি কেবল আলজুম্মা চারার কাছে সন্নত করেন